সকাল বেলা এই পাতা যদি সন্ধ্যে বেলা ভিজিয়ে থোহায় এই ডোগা, এই সকাল বেলা যদি খাওয়া হয়, এর এর রস হবে জলমের মতো। ধাতির কাজ এবং শরীরের কাজ তারিখটা করবে, কেন শরীরের কোনো রোদ লাগবে না, ধাতু কি গাঢ় হবে, ধাতু গাঢ় হবে, তার হালকা তার গাঢ় হয়ে যাবে, মানে পাতলা ধাতু গাঢ় হবে গুরুজি, পাতলা গাঢ় হবে। কি করতে হবে এটা? এটা ভিজাইতে হবে সন্ধ্যালাই গুণ কেটে, এই যে ডাটা, ও এই ডাটা, এই ডাটা কুচি কুচি করে ভিজাইতে হবে, পাতা না, পাতা না, তারপরে রাত্রে পানির ভিতরে ভিজাইতে হবে, ভিজে ধোয়া সকালবেলা এই পানিটা দেখবা যে জলামের মতো হয়ে গেছে, এই পানিটা ঢেলাবড়া করবো একটু মিশ্রি কিংবা চিনি দিয়ে করে খাবা, তালি উপকার পাবা। ধাত কন্ট্রোল হবে, পাতলা আজার আছে তাকে গাঢ় হয়ে যাবা, আর মাথায় যদি কোন সমস্যা থাকে এই পাতা ডইলে মাথার পরে এই রস একটু খাই দিবা, রস বেরোবে না বিজলে হয়ে যাবে, এইটা দিয়ে থাকবা মাথার পরে, খানিক করে দেখো অনেক মাথার যন্ত্রণা কমে। যাক আলহামদুলিল্লাহ, আমাদের কালাচাঁদ গুরুর কাছ থেকে একটি মূল্যবান শিক্ষা লাভ করলাম উলট কম্বলের। তো আমি আলম কবিরাজ, আমি আছি চুয়াডাঙ্গা জেলা। আমরা মূলত যৌন রোগেরই চিকিৎসা করে থাকি, যাদের এজমা হাঁপানি অশ্বরোগ। যদি আপনারা চিকিৎসা নিতে চান, আমাদের কাছে চিকিৎসা নেবেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা আমাদের কাছে আসবেন, তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।